হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024-এ যদি আপনি আপনার মনের মতন কলেজের সুযোগ না পান, তাহলে আপনার পরবর্তী করণীয় কী হবে? তো যারা যারা রেজাল্ট পেয়েছেন আর দেখেছেন যে কোনো একটি কলেজে চান্স চলে আসছে, বাট আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন না, সেই কলেজ আপনার পছন্দ না, বা আপনি যে চয়েস লিস্টটা দিয়েছেন সেই চয়েস লিস্টের মধ্যে সর্বপ্রথম যে কলেজটা ছিল সেই কলেজটা আপনাকে দিয়েছে, এখন আপনি ভর্তি হতে চাচ্ছেন না, এখন আপনি কী করবেন? তো এক কথা বলতে গেলে কি, যে কলেজ চান্স পেয়েছেন সেই কলেজ আপনার পছন্দ না, এখন আপনার কী করণীয় সেটাই কিন্তু আজকের এই মূল বিষয়। তো দেখুন, যেহেতু আপনি চান্স পেয়ে গেছেন, এখন যদি আপনি এই কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে নিশ্চয়ন করতে হবে, আর নিশ্চয়ন করলেই কিন্তু আপনার মাইগ্রেশন অন হয়ে যাবে। আর যদি আপনি এই কলেজে একেবারেই ভর্তি হতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চয়ন করবেন না, এটা 29 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আপনার 23 তারিখ এখন রেজাল্টটা প্রকাশ হয়েছে, 23 তারিখ থেকে আপনার 29 তারিখ পর্যন্ত কিন্তু আপনার এটা নিশ্চয়নের সময়সীমা থাকবে। তো এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে, যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আবার সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে হবে। সেকেন্ড টাইম আপনাকে অ্যাপ্লিকেশন করার যে নিয়মটা সেটা হবে একদম সেম নিয়ম যে নিয়মে আপনি প্রথমবার অ্যাপ্লিকেশন করেছেন, আপনাকে 150 টাকা নতুনভাবে পরিশোধ করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যদি চান্স পেয়ে সেটা নিশ্চয়ন না করেন। আর যদি একেবারে আপনি চান্স না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর ফি দিতে হবে না, আগের ফিটাই ভালো থাকবে, জাস্ট আপনি আপনার কলেজগুলো আপডেট করতে পারবেন বা কোনো একটি কলেজ চেঞ্জ করতে পারবেন। আর যারা যারা নিশ্চয়ন করে ফেলেছেন বাট আপনারা এখন সেই কলেজে ভর্তি হতে চাচ্ছেন না, এখন আপনার করণীয় কী হবে? তো দেখুন, আপনি ধরুন 5টা চয়েস দিয়েছেন, তো এখান থেকে আমি 5টা সিরিয়াল সাজাই। এই ধরুন আপনি 5টা কলেজ চয়েস দিয়েছেন, এর মধ্যে থেকে ধরুন আপনি 3 নম্বর কলেজে চান্স পেয়েছেন আর আপনি না বুঝেই এটা নিশ্চয়ন করে ফেলেছেন, এখন আপনি সেটাতে ভর্তি হতে চাচ্ছেন না। তো দেখুন, যখনই আপনি নিশ্চয়ন অন মানে করে ফেলবেন তখন কিন্তু আপনার মাইগ্রেশনটা অন হয়ে যাবে। মাইগ্রেশনে কিন্তু সবসময় উপরের দিকে ওঠে, মানে আপনি 3-এ চান্স পেলে সেটা হচ্ছে আপনার 2 আসতে পারে বা 1 আসতে পারে, এটা কিন্তু 4-এ যাবে না। তো যেহেতু আপনি 3-এ চান্স পেয়েছেন, আপনি নিশ্চয়ন করে ফেলেছেন বাট এখন ভর্তি হতে চাচ্ছেন না, তো এখন আপনার কিন্তু কিছুই করার নেই, এখন আপনাকে জাস্ট ওয়েট করতে হবে মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া পর্যন্ত। কেননা মাইগ্রেশনের 2 বার ফলাফল দিবে, সে 2 বারের মধ্যে যদি আপনার চেঞ্জ হয়ে যায়, হতে পারে আপনার 2 নম্বরটা আসতে পারে বা আপনার 1 নম্বরটা চলে আসতে পারে, আর যদি দেখেন যে 1 ও 2 আসে নাই আপনার 3ই বহাল আছে, তখন কিন্তু আপনাকে এই কলেজে ভর্তি হতে হবে, যেহেতু আপনি একবার নিশ্চয়ন করে ফেলেছেন। আর যদি নিশ্চয়ন না করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ধাপে নতুনভাবে চয়েস দেওয়ার একটা সুযোগ থাকে, আর যদি নিশ্চয়ন মানে নাই চান্স পান সেক্ষেত্রে কিন্তু একটি কলেজ চয়েস দেওয়ার সুযোগ থাকে। বাট যখনই আপনি নিশ্চয়ন করে ফেলবেন তখন কিন্তু আপনার সেই কলেজটা কনফার্ম হয়ে যাবে, হতে পারে আপনি যেই কলেজে নিশ্চয়ন করেছেন সেই কলেজে ভর্তি হবেন, আর যদি মাইগ্রেশন হয় কোনো একটি কলেজ চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে, এক্ষেত্রে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, সব কিছুই কিন্তু আপনার অটোমেটিকলি হবে। তো আশা করি আপনি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কলেজের চান্স না পান মানে মনের মতন কলেজের চান্স না আসে তাহলে আপনি কী করবেন? তো একদম সর্বশেষ একটাই কথা বলবো, যদি কারো মনের মতন কলেজে চান্স না আসে তাহলে আপনার নিশ্চয়ন করার কোনো প্রয়োজন নেই, আপনি এটা এই অবস্থায় রেখে দেন, এটা আপনার 29 তারিখ পরে অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, তখন আপনি আবার সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন আপনি সুযোগ পাবেন, তখন নতুন করে ফি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, রিভিউ ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।